আইসি কটা গেছে? হ্যাঁ নয়টা, চারটা গাছে হিউজ পরিমাণে লাউ আসছে। বর্তমান সময়ে লাউয়ের প্রচুর দাম, এক একটা কত টাকা মামা? ষাট সত্তর টাকা পার পিস। এই যে দেখেন জাংলায় প্রচুর পরিমাণে লাউ দেখা যাচ্ছে। ষাট টাকা সত্তর টাকা ভিডিও এনশ হয়ে গেছে, কথা কইস না রে। এই যে আমি নতুন আরেকটা ব্লগ বানাচ্ছি, সেটা হলো লাউ গাছে। আমার সেগুলি খুব ভালো লাগে, লাউ গাছ, কুমড়া গাছ, পটল গাছ। এইখানে পটল গাছের জাঙ্গা ছিল, পটলের পাশাপাশি এখন লাউয়ের চাষ করবে। এই যে হ্যাঁ পটল গাছ, অনেকে হয়তো পটল গাছ দেখছি বাট পটল গাছ পটলও দেখছি, পটলের ফুল দেখে নাই। এই যে পটলের ফুল দেখছেন, এই পটলের ফুলে যে পটল দেখা যাচ্ছে। পাশাপাশি করলা গাছও আছে, এই যে একটা করলা গাছ। এটা হলো লাউ গাছের জাংলা, এই পাঁচটা পটল গাছ ছিল বাট জঙ্গল আটকে গেছে। এখানে আবার ধুন্দুলও দেখা যাচ্ছে, ওই ধুন্দুল গ্রামীণ পরিবেশ। মামা বাড়িতে আসছি, ভালো লাগছে। অনেকে লাউ লাউ খায়, লাউয়ের জালি দেখা নাই জীবনে, প্লাস লাউয়ের ফুল কীরকম সেটাও দেখ নাই। আপনাদের আমি ঠিকই দেখাবো। এই যে দেখছেন লাউ গাছ, লাউয়ের ফুল কী সুন্দর, দেখার মতো দেখার মতো। এই একটা ধুন্দুলের জালি, গ্রামীণ পরিবেশ মনোমুগ্ধকর। ওই পাশে কলা বাগান, পাশে ধান ক্ষেত, আপনাদের ধান ক্ষেতও দেখাবো। এই লাউ দেখছেন, এই যে ধান ক্ষেত, ধান ক্ষেত দেখছেন, ধান ক্ষেত।